কৌশল খালি যুক্তরাষ্ট্র যে করে তাও না, পুতিন কাকুও কিন্তু বড় কৌশলবাজ, যদি সময় হয় সেগুলো সামনে আসে। দর্শক, এখনকার যে যুদ্ধটা চলছে টোটালি একটা কৌশলী খেলার যুদ্ধ চলছে। ধরেন প্রকাশ্যে কিছুই নাই, গোপনে সব কিছুই চলে। আজকের দিনে কিয়েভে যে হামলা চালানো হয়েছে, এমনকি গত কয়েকদিন যাবৎ ইউক্রেনে যে মিসাইল বৃষ্টি চলছে, ড্রোন হামলা চলছে, প্রত্যেকটা হামলায় নাম উঠে এসেছে ইরানের, যে ইরান গোপনে রাশিয়াকে কামিকাজ ড্রোন নামক যে ড্রোন আছে সেই ড্রোন দিচ্ছে, আর রাশিয়া এই মুহূর্তে সেই ড্রোনগুলো দিয়েই আপনার কিয়েভে হামলা চালিয়েছে। আজকের দিনেও বলা হচ্ছে যে ইরানের তৈরি কামিকাজের ড্রোন দিয়ে আপনার টার্গেট লক করে আপনার ইউক্রেনের যেই মানে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে সেগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই বিষয়টা নিয়ে গত কয়েকদিন আলোচনা থাকার পরে আপনার ইরানের প্রেসিডেন্ট বলছেন যে না, আমরা রাশিয়াকে কোনো ধরনের অস্ত্র দেইনি। তাহলে প্রশ্ন হলো যে এই কামিকাজের ড্রোন রাশিয়া কোথায় পেল? এখন কোথায় পেল সেটা জরুরি না, স্বীকারোক্তি আসে নাই। ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র দেওয়ার কথা অস্বীকার করেছে ইরান। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দাবি, তেহরান মস্কোর কাছে অস্ত্র সরবরাহ করেনি, ভবিষ্যতেও করবে না। আপনার ইউক্রেনে রুশ বাহিনীর ব্যবহৃত ড্রোন এবং মিসাইল ইরানের তৈরি বলে দাবি করছে কিয়েভ এবং যুক্তরাষ্ট্র। পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমুর আবদুল্লাহিয়ান। বলেন, যুদ্ধরত কোনো পক্ষকে অস্ত্র দিয়ে সংকট দীর্ঘায়িত করতে চায় না তেহরান। আফগানিস্তান, সিরিয়া ও ইয়েমেন যুদ্ধেও আপনার তারা কোনো ধরনের অস্ত্র দিয়ে সহযোগিতা করছে না, দাবি হচ্ছে ইরানের এই পররাষ্ট্রমন্ত্রীর। লুক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রশ্ন ছিল, গত মাসেই রাশিয়ার কাছে অস্ত্র সরবরাহ করেছে আপনার তেহরান, আর এই বিষয়টা নিয়ে আন্তর্জাতিকভাবে চাপ দেওয়ানোরও চেষ্টা করা হচ্ছে। আর অপরদিকে ইরান বলছে তাদের উপর যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগগুলো বেসিক্যালি যুক্তরাষ্ট্রের শয়তানি, এমনকি যুক্তরাষ্ট্রকে একটা বড় শয়তান বলে আখ্যা দিয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলছেন, ইউক্রেনে আপনার অনাকাঙ্ক্ষিতভাবে ইরানকে যুদ্ধে জড়ানোর ব্যাপারে একটা কি বলা হয় যে অপকৌশল করানোর পাশাপাশি তাদের দেশের ভেতরেও বর্তমানে যে আন্দোলন হচ্ছে, নৈরাজ্য হচ্ছে, দাঙ্গা ও সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, সেইখানেও আপনার উস্কানি দিচ্ছে ওয়াশিংটন। এমনকি হিজাব ইস্যু তৈরিতে যে বিক্ষোভ বর্তমানে চলছে ইরানে, জানেন প্রায় 200 কাছাকাছি মানুষ মারা গেছে, সেই ঘটনাতেও আপনার যুক্তরাষ্ট্র পেছন থেকে কলকাঠি নাড়ছে বলেও দাবি আপনার ইরানের। রাইসি বলছেন, ইরান সহ পুরো বিশ্বেই ধ্বংস, সন্ত্রাসবাদ, নৈরাজ্যের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। ইরানের যে কোনো আবিষ্কার উন্নয়ন তারা সহ্য করতে পারে না। তেহরানের সাথে ভালো কিছু হলেই হতাশ হয়ে যাচ্ছে আপনার কি বলা হয় যে মানে যুক্তরাষ্ট্রের তারা। এখন ইউক্রেনে এই যে আজকের দিনে রাশিয়া যে টার্গেটকে আক্রমণ করেছে, সেখানে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকি বলছেন, ইউক্রেনের প্রধানমন্ত্রীও বলছেন যে রাজধানী শহর এবং আশেপাশের এলাকা ছাড়াও ডেনিপ্রো এবং সুমি অঞ্চলে যেসব হামলা চালানো হয়েছে সেই ড্রোনগুলো ইরানের তৈরি কামিকাজের ড্রোন। এইসব ড্রোনের মাধ্যমে শত শত গ্রামে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে, এমনকি 24 ঘন্টায় 585টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করা হয়েছে। নিচু দিয়ে উড়ে আসা ড্রোনের শব্দ ভেসে আসার পরপরই ইউক্রেনের রাজধানীর শহরে বিমান বিধ্বংসী অস্ত্রের গুলির শব্দের প্রতিধ্বনি শোনা যায়। দুটো বিস্ফোরণ ঘটেছে কেন্দ্রের খুব কাছাকাছি। কিয়েভের প্রধান রেল স্টেশনও আপনার বিস্ফোরিত হয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো সোশ্যাল মিডিয়াতে বলেছেন, শহরে মোট 4টি হামলা হয়েছে, প্রত্যেকটা হামলায় ইরান থেকে রাশিয়া যে ড্রোনগুলো পেয়েছে সেই সব ড্রোন দিয়েই হামলা চালানো হয়েছে। বাট তেহরান আজকের দিনও তাদের বক্তব্যে বলেছে এগুলো মিথ্যা প্রচারণা, ইরান কখনোই রাশিয়াকে ড্রোন দেয়নি। বাট পুতিন কাকু রাশিয়া এই ব্যাপারে কোনো রকম জবাব দেবারই প্রয়োজন মনে করছে না। তবে ঘটনা সত্য যে ইরান কিন্তু পুতিনকে কামিকাজে ড্রোন দিয়েছে, এটা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বেশ কিছু ফুটেজ দেখিয়েছিল। এমনকি গত কয়েকদিন আগে ইরানে যখন পুতিন কাকু গিয়েছিল সেখানেও কিন্তু দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি আপনার কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি অস্ত্রের একটা বড় ডিল হয়েছিল। সেই ডিলের মধ্যে কামিকাজে ড্রোন সহ আধুনিক মানের কিছু আপনার মিসাইলের যে চুক্তি হয়েছে সেই চুক্তিটা কিন্তু হয়েছে। এখন এই ড্রোনের বিষয়টা রাশিয়া কেন স্বীকার করছে না, কারণ ও যে ইউরোপের যে দেশগুলো গোপনে গোপনে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে তারাও কিন্তু স্বীকার করতেছে না। আর এখন স্বীকার না করার ফলে হচ্ছে কি যে তেহরানের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে যে কোনো একটা চাপ দেবে সেটারও সুযোগ নেই। কয়েকদিন আগে আপনি দেখেন উত্তর কোরিয়ার কিম জং উন, সেও কিন্তু বলছে যে রাশিয়াকে কোনো ধরনের অস্ত্র দিচ্ছে না।
বাট প্র্যাকটিক্যাল সিচুয়েশন হচ্ছে আসলেই দিচ্ছে, আর এটা টোটালি যুদ্ধের একটা কৌশল। যাই হোক, কৌশল যাই হোক, যুদ্ধে জয় পুতিন কাকুর হইতে হবে। ইরানের কামিকাজে ড্রোনের একটা স্পেশাল ইফেক্ট হচ্ছে আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলোকে এটা খুব সহজেই ফাঁকি দিতে পারে, আর যার কারণে এই মুহূর্তে ইরানের বিপরীতে মানে কামিকাজে ড্রোনকে ঠেকানোর জন্য যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম দরকার, পশ্চিমারা সেটা ইউক্রেনকে দিবে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। তো আজ এ পর্যন্তই, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।